হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো অবশ্যই কিন্তু আপনারা আমার ডিসপ্লের উপরে দেখতেছেন একটি লাইভ ওয়েলপেপার, যে ওয়েলপেপারটির মধ্যে কিন্তু আমার চ্যানেলের নেমটি দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তো খুব সহজে কিন্তু আপনারাও পারবেন আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের নাম দিয়ে এরকম 3D একটি ওয়েলপেপার তৈরি করতে। হ্যাঁ বন্ধুরা, তো এই কাজটি কীভাবে করা হয়েছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেও নেই, আপনি যদি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনও অ্যান্ড্রয়েড বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিব ভিডিও শেষে। জাস্ট অ্যাপের যে কাস্টমাইজটা আছে বা সেটিংগুলো আছে সেগুলো দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটি এরকম চলে আসবে। ইন্টারফেসটি এরকম চলে আসার পর বন্ধুরা এখানে দেখেন মাই নেম হেয়ার। জাস্ট আপনি এখান থেকে কিন্তু আপনার নেমটি চেঞ্জ করে দিতে হবে। আপনি এখান থেকে আপনার নাম ইউজ করতে পারেন, যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি ANDROIDBD অ্যান্ড্রয়েড বিডি। জাস্ট আমি নামটি দিয়ে দিলাম, বাস আপনারা এটা কিন্তু আপনার নাম ইউজ করতে পারেন। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড বিডি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে চাইলে কিন্তু আপনার ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারেন। এটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনি সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর অ্যাড আসলে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। নো থ্যাঙ্কস দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটি এরকম চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এই চলে আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু দেখা যায় আপনার সিলেক্ট ফন্ট স্টাইল, এখান থেকে ফন্ট স্টাইলটি চেঞ্জ করে দিতে পারেন। যে ফন্ট মন চায় সেই ফন্টটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আমি একটি অন্য ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম, জাস্ট এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। এই ফন্টটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ফন্টের কালারটি চেঞ্জ করতে চাইলে কালারটিও চেঞ্জ করতে পারেন। যে কোনো কালার এখানে সিলেক্ট করে দিতে পারেন। কালারটি দেওয়ার পর এখান থেকে সিলেক্ট কালারে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু সেট হয়ে যাবে। তারপরে দেখেন বন্ধুরা এখানে আপনার স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন, ফন্ট সাইজটি ছোট বড় করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এখান থেকে ফন্ট সাইজটি একটু এখান থেকে বড় করে দিতে চাই, বড় হয়ে যাবে। স্পিডটি একটু বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নেওয়ার পর সম্পূর্ণটি হোকে হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা সেট হ্যাজ লাইভ ওয়েলপেপারে ক্লিক করে দিবেন। তো করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটি এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা সেট ওয়েলপেপারে ক্লিক করে দিব। তো সেট ওয়েলপেপারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা এখন যদি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এই ওয়েলপেপারটি কিন্তু আমাদের মোবাইলে সেট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজে আপনার নামের একটি 3D ওয়েলপেপার আপনার মোবাইলে সেট করতে পারেন, যেটা দেখার পর বন্ধুরা হতবাক হয়ে চেয়েই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা মাই নেম ইন 3D লাইভ ওয়েলপেপার লেখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর বরাবরের মতো এটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।